বালিকা উচ্চ বিদ্যালয় থেকে। মাননীয় প্রধানমন্ত্রী, সম্মানিত সভাপতি ও সুধী দর্শক মণ্ডলী, রসকসবিহীন পড়াশোনার চাপে যখন ক্রমেই চিড়ে চ্যাপ্টা হয়ে যাচ্ছি, তখন মনে হয় ইহার চেয়ে হতেম যদি শিক্ষা বিভাগের প্রধান, তাহলে ব্যবস্থাটা এমন করতাম যাতে প্রতিটি ছাত্রছাত্রী সহর্ষ বদনে পড়াশোনাকে গ্রহণ করতে পারে, পেঁচার মতো মুখ করে আর কাঁধে এক গাদা বইয়ের বোঝা ঝুলিয়ে যেন কাউকে স্কুলে যেতে না হয়। আর ছোট ছোট বাচ্চাদের বইয়ের বোঝা দিনে দিনে যেভাবে বাড়ছে, তাতে ছেলেমেয়েদের পক্ষে এই ভারী বোঝা টেনে স্কুল কলেজ আসা সম্ভব হবে না। অদূর ভবিষ্যতে হয়তো বাচ্চাদের বইয়ের বোঝা টানা একটা দারুণ লাভজনক পেশায় পরিণত হবে। তবে আসার কথা এই যে, কোমল শিশুগুলোর উপর দিয়ে বইয়ের ট্রাক্টর চালিয়ে দিয়ে হলেও এতে দেশের বেকার সমস্যার অন্তত একটা সুরাহা হবে। আবার স্কুলে যখন পরীক্ষার বিজ্ঞপ্তিগুলো মাথায় খড়গের মতো এসে পড়ে, তখন মনে হয় ইহার চেয়ে হতেম যদি কোনো এক করিমন বা রহিমন, তাহলে হয়তো আঘাত থেকে নিজেকে বাঁচাতে পারতাম। কিন্তু এটি তো কোনো স্থায়ী সমাধান নয়, তাই সাধারণ কেউ না হয়ে দেশের শিক্ষামন্ত্রী হওয়াটাই বেশি লাভজনক। এতে আমার দুঃখী শিক্ষার্থী ভাই বোনের দুঃখমোচনে কিছুটা অন্তত সহায়ক হতে পারতাম। পরীক্ষা নিয়ে আমি বাতিল করতাম না, বরং পরীক্ষাগুলো হতো এমন সহজ ও মজার পদ্ধতিতে যাতে পরীক্ষার নামেই পরীক্ষার্থীদের মুখ বাংলা পাঁচের মতো না হয়ে থাকে তিনের মতো হাসি খুশি। অবশ্য এত দুঃস্বপ্নের পর যখন মনে পড়ে যে আমাদের রয়েছে এমন একটি শিক্ষা ব্যবস্থা যেখানে প্রাথমিক শিক্ষা বাধ্যতামূলক, যেখানে রয়েছে খাদ্যের বিনিময় শিক্ষা কর্মসূচি, তখন সত্যি গর্ববোধ করি। শিক্ষা ব্যবস্থা থেকে এবার আসা যাক আমাদের আশেপাশের অবস্থায়। বাসা থেকে বের হয়ে যখন দর্শন করতে হয় ডাস্টবিনের নোংরা আবর্জনা, তখন মনে হয় ইহার চেয়ে হতেম যদি পৌরসভার চেয়ারম্যান, তাহলে অলিতে গলিতে ডাস্টবিনের যে মনোরম পরিবেশের সুগন্ধ বিরাজমান, তা থেকে পরিত্রাণ দেওয়ার চেষ্টা করতাম আমাদের দেশবাসীকে। আমাদের শহরে নির্দিষ্ট দূরত্বে কোনো ডাস্টবিন তো নেই, আর যেগুলো আছে সেগুলোর ভেতরে কোনো দিন ময়লা ফেলা হয় কিনা তা দেখার সৌভাগ্য আমার কখনোই হয়নি, কারণ ডাস্টবিনের 4-5 ফুট দূরের দৃশ্য দেখেই আরও 4-5 ফুট দূরে দিয়ে হেঁটে যেতে হয়েছে। এখানেই শেষ নয়, আরও আছে। মনে করুন রিক্সা অথবা যে কোনো যানবাহনে সুন্দর পোশাক পরে বসে আছি, মনে মনে কত কি ভাবছি, হঠাৎ ভাবনা শিশুতে ছিন্ন করে চারিদিক থেকে ভেসে আসে এক মোহময় গন্ধ। পাশে তাকিয়ে দেখি একেবারে পাশ ঘেঁষেই দাঁড়িয়ে আছে একখানা ময়লার গাড়ি। তখন মাথা থেকে শিক্ষামন্ত্রী বা পৌরসভার চেয়ারম্যান হওয়ার চিন্তা ঝরে গিয়ে মনে হয় ইহার চেয়ে হতেম যদি কোনো এক ঘ্রাণ শক্তিবিহীন প্রাণী, তবেই বোধহয় ভালো হতো। ধন্যবাদ। নাই ডাক্তার, পরীক্ষা সম্পর্কে তোমার পূর্ববর্তী বক্তা শেখ নজমুল কবিরও ঠিকই একটা ভীতির প্রকাশ যেন লক্ষ্য করছি আমরা। পরীক্ষা দিয়ে প্রমোশন পাওয়া যায় এবং প্রমোশন পাওয়ার পর বাপ মার কাছ থেকে আদর, যেটা ওটাও তো অনেকটা আকর্ষণীয় নয়। আর তাছাড়া পরীক্ষা এই ক্ষেত্রে যদি বাদ দেওয়া যায়, জীবন ক্ষেত্রে যে পরীক্ষা তার হাত থেকে তো অব্যাহতি পাওয়া যাবে না। এই জন্য আগে থেকে একটু তৈরি থাকলে ক্ষতি কি? এরপর বক্তব্য রাখবে নাজমুস সেহার অন্তরা। মাননীয় প্রধানমন্ত্রী, সম্মানিত সভাপতি ও উপস্থিত সুধীবৃন্দ, ইহার চেয়ে হতেম যদি প্রীতি বিতর্কের এই বিষয়টি নির্ধারণের পর গত কিছুদিন থেকে ভেবেই চলেছি আসলে আমি কি হতে চাই। কারণ সেই দুরন্ত শৈশব থেকে এই দামাল কৈশোর পর্যন্ত আমি কত কি যে হওয়ার ইচ্ছে পোষণ করেছি তা বলতে গেলে সাতকাহন হয়ে যাবে। ইচ্ছের কি শেষ আছে? ফুল, পাখি, প্রজাপতি কত কিছুই তো হতে ইচ্ছে করে। একবার তো বাড়ির পাশের ছাতিম গাছকে ভালোবেসে আমি বৃক্ষ হতে চেয়েছিলাম। মাকে বলায় মা বলেছিলেন মানুষ বৃক্ষ হতে পারে না, তবে বৃক্ষের আদর্শে জীবন গড়ে তুলতে পারে, তুমি তেমনি হও। তবে ইদানিং যে ইচ্ছেটা আমার মধ্যে খুব মাথাচাড়া দিয়ে উঠেছে সেটি হচ্ছে আলাদিন হতে। হ্যাঁ, আলাদিন, আরব উপন্যাসের সেই আলাদিন যে একটি আশ্চর্য প্রদীপ নিয়ে অভাবনীয় সব কাণ্ড ঘটিয়েছিল। আমার কেবলই মনে হয় এমন যদি হতো মাত্র একটি দিনের জন্য হলেও আমি আলাদিন হতাম। একদিন সকালবেলা ঘুম ভেঙে উঠে দেখতাম আমার বালিশের পাশে সান্তাক্লজের মতো কেউ একজন একটি আশ্চর্য প্রদীপ রেখে গেছে। আমি কৌতূহলের বসে তাতে ঘষা দিতেই আমার সামনে হাজির হতো ইয়া বিরাট এক দৈত্য। নত জানু হয়ে সে আমাকে বলবে সেলাম হুজুর। আমি একটুকু ভয় না পেয়ে তাকে বলতাম আমার টয় প্লেনটাকে বিশ্বের সবচেয়ে দ্রুতগামী বিমানে পরিণত করতে। তারপর সেই দৈত্যকে নিয়ে আমি যেতাম বিশ্বের দেশে দেশে শান্তির ললিত বাণী নিয়ে, বাংলাদেশ শান্তি মিশনের প্রধান হয়ে। কারণ বিশ্বে মানুষে মানুষে এত হানাহানি আমার ভালো লাগে না। আমার মিশন প্রথমে যাবে বসনিয়ায়, ওখানকার শিশুদের দুঃখ কষ্ট মুহূর্তেই আমি আর দত্ত মিলে দূর করে দেব। শান্তি শ্বেত কপট আর জলপাই পাতা নিয়ে সন্ধি টেবিলে বসবে বসনিয়া, হার্জেগোভিনা আর ক্রোয়েশিয়ার যুদ্ধবাজ নেতারা।
তারপর যাব রুয়ান্ডা, সোমালিয়া, জাফনা এবং কাশ্মীরে, এবং সবশেষে আমার গুরুত্বপূর্ণ মিশন হবে দিল্লিতে। ভারতের প্রধানমন্ত্রী নরসিমা রাওয়ের সঙ্গে বৈঠক করে আমি বলবো ফারাক্কার পানির সুষম বণ্টনের কথা। তারপর পদ্মার বুকে আর চর জাগবে না, খরায় বাংলার মাটি ফেটে চৌচির হবে না। অবশেষে 24 ঘন্টার মিশন শেষ করে বাড়ি ফিরে ঘুমোতে যাব পরম শান্তিতে। আর দত্ত, তাকে পাঠাবো আগামীকালে ঢাকা শহরের যানজট নিরসন করতে। ধন্যবাদ। সময় কম, এই জন্য এরপর আর নতুন কথা না বলে আমি আহ্বান জানাচ্ছি নবনীতা চৌধুরীকে। মাননীয় সভাপতি, যাহা চাই তাহা ভুল করে চাই, যাহা পাই তাহা চাই না। আমি চিরচঞ্চল, চিরচলমান, অবস্থানে কিংবা অস্তিত্বে কোথাও আমি স্থির হয়ে থাকি না। সতত এগিয়ে চলেছে যে মানব সভ্যতা, আমি একাধারে তারই উত্তরাধিকারী এবং কাণ্ডারী। সতত এগিয়ে চলা সভ্যতায় আমার জন্ম, আর সতত নিজেকে বদলে নূতন করে নেবার সাধনায় আমার জীবন। অনাদি থেকে অনন্ত পর্যন্ত মহাকালের যে অসীম পথের বিস্তার, আমি তারই পথিক। যখন পেছনে ছিলাম, প্রাণ বলেছে এগিয়ে চলো, এসেছি এখানে। প্রেরণা তাগিদ দিচ্ছে হেথা নয়, অন্য কোথা, অন্য কোথা, অন্য কোনোখানে। অন্তরে বাহিরে তাই নিজেকে বদলে চলেছি নিরন্তর। এই বাইরের আমি নিত্য নব নব রূপে আবিষ্কার করি অন্তরের আমিকে। সেখানে নূতন করে গড়ব বলে অবিরাম ভাঙনের খেলা চলে। সেখানে আমি কভু প্রশান্ত, কভু অশান্ত, দারুণ স্বেচ্ছাচারী। যারা বদলায় না, বদলাতে জানে না, তারা স্থবির, তারা মৃত্যুর অপেক্ষাতে বেঁচে থাকে। আমি সে দলের নই। বদ্ধ জলাশয় হওয়াটা আমার জীবনের লক্ষ্য নয়। মনে জেগে আছে কামনা, ইহার চেয়ে হতেম যদি নদী, সেই নদী যে নদী সমুদ্রমুখী। নদীর উষ্ণ স্বাধীনতা যখন পেয়ে যায়, তখন হৃদয় শুনে ঝর্ণার কলরোল, যেখানে জন্ম আমার। অস্তিত্বের ঋণ স্বীকার করতে করতে মন চলে যায় আরও পেছনে, যেন মনে হয় ইহার চেয়ে হতেম যদি মৌন হিমবাহ, যে হিমবাহ আপন অস্তিত্বকে ক্ষয় করে করে সচল রাখে চলমান জীবনধারা। এই কি পিছুটান! নদীর উষ্ণ স্বাধীনতা থেকে হিমবাহের শীতল কারাগারে মনে হয় আমার আমি বদলে যাই। ইহার চেয়ে হতেম যদি কবি, সেই কবি যিনি অকুণ্ঠ উচ্চারণে বলেন, স্বাধীনতা পেয়ে গেলে আমি পরাধীন হতে ভালোবাসি। স্বাধীনতার কথা উঠলে আমার মনে নানা প্রশ্ন জাগে। মনে হয় মুক্ত স্বাধীন স্বদেশে জন্ম আমার, এই কি সর্বোত্তম সুখ! মন বলে স্বাধীন দেশে জন্মের চেয়ে সুখী হতো, ইহার চেয়ে হতেম যদি স্বাধীনতার জন্য প্রাণ বাজি রাখা এক মুক্তিযোদ্ধা। মুক্তির যুদ্ধ শেষ হয় কি কখনো? অভাব থেকে মুক্তি চাই, অশিক্ষা থেকে মুক্তি চাই, অন্ধকার থেকে আলোতে মুক্তি চাই। মুক্তির মিছিলে আমি যোদ্ধা হতে চাই। তাই মনে হয় ইহার চেয়ে হতেম যদি এমন একজন যার হাতে আছে প্রদীপ, যে প্রদীপ যুদ্ধ করে, সাধ্য মতো যুদ্ধ করে, আমৃত্যু যুদ্ধ করে আঁধারের বিরুদ্ধে। ধন্যবাদ। চমৎকার নবনীতা চৌধুরী, যুদ্ধের জন্য প্রস্তুত হও। জীবন তো দীর্ঘ, জীবনে প্রচুর যুদ্ধ করতে হবে, কিন্তু যুদ্ধের কথা আসছে কেন? শান্তি, বরং যুদ্ধের পর যে শান্তির যে প্রয়াস, এর দিকে নজর দেওয়া তো যায়। আর আমরা দেখেছি, বহু যুদ্ধ দেখেছি, যেমন 71-এর মুক্তিযুদ্ধ, অসংখ্য প্রাণের বিনিময়ে আমাদের স্বাধীনতা লাভ হয়েছে। স্বাধীনতা লাভ যেমন কঠিন ব্যাপার, এটাকে সংহত করা, সংরক্ষণ করা তার থেকে অনেক শক্ত ব্যাপার। এই জন্য যুদ্ধের প্রয়োজন নেই, এই জন্য সৃজনশীলতা প্রত্যয়ের প্রয়োজন। এর পরের বক্তব্য রাখবে তানজিমা সুলতানা। মাননীয় প্রধানমন্ত্রী, সম্মানিত সভাপতি ও উপস্থিত সুধী, একবার বাবা বাড়িতে একটা ছবি নিয়ে এলেন। সে ছবির নায়ক অন্যদের চেয়ে আলাদা। তার মাথায় হ্যাট, নাকের নিচে একটু গোফ, আর হাতে একটা লাঠি, আর সবচেয়ে মজার হলো তার হাঁটা। ছবিটা আমাকে দারুণ আকৃষ্ট করেছিল, আর আমার খুব ইচ্ছে করছিল চার্লি চ্যাপলিন হতে। দাদুর ট্রাং থেকে তার খানদানি টুপিখানা হাতিয়ে একটা লাঠি জোগাড় করে কদিন চললো জোর প্র্যাকটিস। একদিন পা পিছলে দাঁড়াম, ঝাড়া 3 মাস পা ঝুলিয়ে সোজা শুয়ে থাকতে হলো বিছানায়। বুঝতে পারলাম চার্লি চ্যাপলিন হওয়া সবার কম্য নয়। কবিতা পড়ছি। সবাই যখন ঘুমিয়ে পড়ে কর্ণফুলির কুলটায়, দুধ ভরা ওই চাঁদের বাটি ফেরেস্তারা উল্টায়, কেমন যেন ভালো লেগে গেল। ভাবলাম কবি হব, খাতা নিয়ে বসেছি, কত কিছু ভাবি কিন্তু কবিতা আর মেলাতে পারি না। শেষে অনেক কষ্টে লিখলাম, আমার কত কিছু হবি, আমি হতে চাই খুব বড় কবি।
এমনি আরও কয়েক লাইন লিখে চুপি চুপি পাঠিয়ে দিলাম পত্রিকা অফিসে। কিন্তু কতদিন হয়ে গেল, কত রাজ্যের আজেবাজে কথা লেখা ছাপা হয়ে গেল, কিন্তু আমার কবিতা আর ছাপা হলো না। ধুর চাই এ বলে কবিতাকেও দিলাম ছুটি। অসম্ভব সুন্দর জাদু দেখায় জুয়েলাইজ, হাতের জাদুর কাঠি পলকে হয়ে ওঠে ফুলের তোড়া, ডিম থেকে বেরিয়ে আসে জ্যান্ত মুরগির ছানা, একটা রশিকে দশ টুকরো করে মুহূর্তে জোড়া লাগিয়ে দেয়। কিভাবে? বড়দেরকে জিজ্ঞেস করলে বলে ওসব ভেলকিবাজি, জাদু হচ্ছে হাত সাফাই। দুপুরবেলা মা ঘুমিয়ে গেলে কত লাঠি ঘুরালাম, কত রশি কেটে জোড়া লাগিয়ে দিতে চাইলাম, ফ্রিজে ডিম ভেঙে একাকার করলাম, কিন্তু ভেলকি আর লাগে না। বুঝতে পারলাম জুয়েলাইজ হতে গেলে আমাকে আরও অনেক পড়াশোনা করে অনেক পরিশ্রম করে ধীরে ধীরে এগোতে হবে। আবার টেলিভিশনে দেখি বাংলাদেশের প্রধানমন্ত্রী দেশে বিদেশে যাচ্ছেন, বাংলাদেশের কথা বলছেন, দেশের মানুষের অভাব অভিযোগ শুনছেন, তাদের কল্যাণের জন্য বিভিন্ন কাজ করছেন, যমুনা সেতু উদ্বোধন করছেন। আমি বিহ্বল হয়ে পড়ি, ভাবি এমন যদি হতো, আমি যদি হতাম বাংলাদেশের প্রধানমন্ত্রী। কিন্তু আবারও পতন, আমার এখনও 18 বছরই হয়নি, তবু ইচ্ছেরা মরে না। একসময় সত্যি সত্যি মনে হয় ইহার চেয়ে হতেম যদি আমি শুধু আমি, যে আমি অন্য সবার চেয়ে আলাদা, আমার ব্যক্তি স্বাতন্ত্র্য, আমার পরিচয়, অন্যেরা হতে চাইবে আমার মতো, আমার দেশ আমাকে বরণ করে নিবে তার শ্রেষ্ঠ সন্তান রূপে, আমি বিশ্বসভায় তুলে ধরব আমার প্রিয় স্বদেশের পরিচয়, আমি গোলাপের দিকে চেয়ে বলবো সুন্দর সুন্দর হবে সে। ধন্যবাদ। তঞ্জিবা সুলতানা, প্রত্যেক ব্যক্তি ব্যক্তিত্ব সম্পন্ন, একক, অনন্য, অপূর্ব, প্রত্যেকে তুলনাবিহীন, এবং জাতীয় অগ্রগতির জন্য, জাতীয় অগ্রসরতার জন্য এইটি প্রয়োজন, ব্যক্তিত্বের সঠিক বিকাশ। কিছুক্ষণ আগেও এই নিয়ে অনেক কথাবার্তা হচ্ছে এবং হলো, আমি আর কথা না বাড়িয়ে শেষ বক্তা রেবেকা শফিকে আহ্বান জানাব তার বক্তব্য রাখতে। মাননীয় সভাপতি, বর্ষা হাতে ভরসা পায়ে সদাই নিরুদ্দেশ হওয়ার চেষ্টা করলে আইন রক্ষাকারী সংস্থার খপ্পরে পড়ার সম্ভাবনাই বেশি। আমি নির্বিবাদী মানুষ, মুরগি কাঁটা দেখলেই মন খারাপ হয়ে যায়। তবে ছোটবেলায় নিজেকে বীরপুরুষ ভাবতে মন্দ লাগতো না। হাড়ে রেড়ে বলে কেউ এগিয়ে এলে মাকে রক্ষার ভার যদি আমার উপর এসে পড়ত, সেটা কেমন মজা হতো জানি না। কিন্তু আমার অধ্যাপিকা মা গায়ে এক রত্তিও সোনা পড়েন না, সুতরাং কল্পনার সেই বীরপুরুষ বেশি দিন টিকতে পারেনি। তবে ভীতু ভদ্রলোক হওয়ার যে বিপদ আছে সেটাও খুব অল্প বয়সেই জানা হয়ে গেছে। বান্ধবী এসে একদিন বলল, এসো আমরা আমাদের সবচেয়ে প্রিয় জিনিস বদলাবদলি করি। আমার চমৎকার বিদেশি ছবি আঁকা পেন্সিল বাক্সটা গেল, বিনিময়ে পেলাম তার পরিত্যক্ত রাবার। শুনে সবাই হেসে বলল, একটু চালাক চতুর হতে হয়। কিন্তু আমার খুব দুঃখ হলো যখন দেখলাম ও আর আমার কাছে আসছে না। একবার এক আবৃত্তি প্রতিযোগিতায় যোগ দিলাম, কাছ থেকে সংস্কৃতি অঙ্গনের সব পরিচিত তারকাদের দেখে চমকিত হলাম। কিন্তু আমার পালা আসার সঙ্গে সঙ্গে শুরু হলো তাদের চা খাওয়ার পর্ব, কারো আর প্রতিযোগীর দিকে দৃষ্টি নেই। এত দুঃখ হলো, কয়েক মুহূর্তের জন্য বেদুইন হয়ে যাওয়ার ইচ্ছে হয়েছিল হয়তো। পরে ভাবলাম তারকারাও তো রক্ত মাংসেরই মানুষ, বেচারা জন লেনন তো খ্যাপা ভক্তের হাতে প্রাণই দিয়ে দিলেন, সুতরাং তারকা হওয়ার স্বপ্নও বাদ। কিন্তু একটা প্রতিযোগিতা কিছুতেই এড়ানো যায় না। অনেক খাটুনির পরও পরীক্ষার হলে বসে মনে হচ্ছিল বড় নড়বড়ে পরীক্ষার্থীর আসনটা, যে কোনো অপ্রত্যাশিত ব্যাপারই ঘটে যেতে পারে। হলেও তাই কম্পিউটারের কুয়াশায় হারিয়ে গেলাম। আমার বাবা তার খেয়ালি কম্পিউটারকে কষে চড় মেরে ঠিক রাস্তায় নিয়ে আসেন, আমি কিন্তু যন্ত্রটাকে ভীষণ সমীহ করি। পারস্যের শাহজাদিকে উদ্ধার করতে গিয়ে বারবার নিহত হয়েও আমি কখনো কম্পিউটারের সাথে খারাপ ব্যবহার করি না। আই স্টিল বিলিভ ইন দ্য সিস্টেম। ছোট পর্দার নেপথ্য বিচারপতি বা সমতা বিধানকারী কি অবলীলাক্রমে 50 মিনিটেই অন্যায়কে ল্যাং মেরে ফেলে দেন, কিন্তু বাস্তবে যেখানে ভালো মন্দের সীমানা অস্পষ্ট, সেখানে সবাই নিজেকে অভ্রান্ত ভেবে যদি নিয়ম ভাঙার খেলা শুরু করে, তাহলে মাঠ ছেড়ে ঊর্ধ্বশ্বাসে পালাবে বেচারা দর্শক। ইহার চেয়ে হতেম যদি, না আমি তো ভালোই আছি, একটা ভীতু সাধারণ মেয়ে হিসেবে। আমার মধ্যে কোনো দুরন্ত আশা নেই, ন্যায়দণ্ডধারী মহাবীর বা চতুর্মুখর মেধাবী মুখ হওয়ার উচ্চাকাঙ্ক্ষা নেই। একজন সৎ, পরিশ্রমী, বিবেকবান মানুষ হতে পারলেই আমি খুশি। ছেড়ে দিয়ে আমি জিতে যেতে চাই। ধন্যবাদ। আমার মনে হয় শেষ কথাটা তুমি বলেছ রেবেকা শফিক,
বীর হওয়ার প্রয়োজনটা কি? তবে ওই স্বাস্থ্যমন্ত্রী দয়া করে উপস্থিত নেই, হলে হয়তো উপদেশ দিতেন আর একটু ভালো খাওয়া তোমার দরকার, একটু একটু সুস্থ হওয়া দরকার, স্বাস্থ্যবতী হওয়া দরকার। তো যাগে সত্যি সৎ এবং স্বাভাবিক ব্যক্তিত্ব সম্পন্ন জনই আমাদের কাম্য এই সমাজে। কিছুক্ষণ আগেই তো শ্রদ্ধেয় প্রধানমন্ত্রী সবার উদ্দেশ্যে, বিশেষ করে তোমাদের উদ্দেশ্যে কিছু কথা বলেছেন, আমি ওইটির প্রতি তোমাদের দৃষ্টি আকর্ষণ করে আমার বক্তব্য শেষ করব। তোমরা সবাই বিজয়ী। তিনি বলেছেন, এই জাতির অগ্রগতির জন্য আমাদের চারপাশে যা ঘটছে একে মনে রেখে, সচেতন দৃষ্টি রেখে যদি অগ্রসর হই এবং প্রত্যেকে যদি নিজেদের ভূমিকা পালনের জন্য প্রস্তুত থাকি, তাহলে ইহার চেয়ে হতেম যদি আর বলার হয়তো প্রয়োজন হবে না, কারণ এই তো যথেষ্ট। আমরা সুখে শান্তিতে স্বাচ্ছন্দ্যে বসবাস করতে চাচ্ছি আমাদের প্রিয় জন্মভূমিতে, এবং এটি বড় ত্যাগের মাধ্যমে অর্জিত জন্মভূমি। এরই সুন্দর ফুল তোমরা, সুন্দর ফল তোমরা, সঠিকভাবে বিকশিত হও। আমরা মুরব্বীরা, অভিভাবকরা এই কামনা করব। প্রচুর ধন্যবাদ। সুধী দর্শক মণ্ডলী, প্রীতি বিতর্কের মধ্য দিয়ে শেষ করছি আমাদের আজকের এই অনুষ্ঠান। আপনাদের সবাইকে জানাচ্ছি আন্তরিক ধন্যবাদ। খুদা হাফেজ।